ভদ্রকরে বিবাদীয় পোস্টর কু নেই হিংসাকাণ্ড। ভদ্রক পুরুণা বাজার ও ধামনগরে এবে 163 ধারা লাগু হইছি। আও 48 ঘন্টা পাই ইন্টারনেট সেবা মধ্য বন্ধ করি দিয়া যাইছি। সোশ্যাল মিডিয়ারে বিবাদীয় ভিডিও কু নেই ভদ্রকরে হিংসাকাণ্ড বড়ুছি গিরফদারি সংখ্যা। পুলিশ 10 জনকু গিরফ করিতিবা বেলে ইন্টারনেট সেবা বন্ধ করি দেইছি। শান্তি শৃঙ্খলা রক্ষা পাই পুরুণা বাজার অঞ্চল এবং ধামনগর 163 ধারা জারি করা যাইছি। পুরুণা বাজার অঞ্চলরে 10 প্লাটুন পুলিশ ফোর্স এবং ধামনগরে 4 প্লাটুন পুলিশ ফোর্স মোতায়েন করা যাইছি। কোনসি মিথ্যা গুজব ন শুনি শান্তি বজায় রাখিবাকু বালেশ্বর ডিআইজি অপিল করিছন্তি। এবে গোটে অনফর্চুনেট ইনসিডেন্ট গোটে সোশ্যাল মিডিয়া পোস্ট যা ঘটিগলা তাকু আমি নেইকরি পুলিশ প্রশাসন বি এলার্ট করা হইছি পুরাটাকু সিস্টমটাকু ফ্ল্যাগ মার্চ করুছি। এবে 10 প্লাটুন ফোর্স অলরেডি আমার পাখে আসিকি পৌঁছি যাইছি। সে এরিয়া গুড়াকরে আমার ফ্ল্যাগ মার্চ চালিছি এবং যেমানে বি কলপ্রিট অছন্তি তাঙ্কা উপরে স্ট্রং অ্যাকশন নিয়া হবো এই উপরে। আর মু লোকমানকু অপিল করিবি কি এমানে যো রিউমর রে বিশ্বাস ন করিবে, সেমানে রিউমর রে বিলিভ করিবা উচিত নহ এই কেসেস রে। যেমানে এথরে কলপ্রিট অছি সেমানে অ্যাকশন হবো। অলরেডি আমার পুলিশ ইয়া ভিতরে এফআইআর আমার হই যাইছি, করিকরি আমার ইনভেস্টিগেশন হইকরি যাহা কলপ্রিট অছন্তি এইথরে সেমানে অ্যাকশন হবো, আরেস্ট হবে। সোশ্যাল মিডিয়ারে এক পোস্ট কো নেই বিরোধী গোষ্ঠী এবং পুলিশ মধ্যে মুহামুহি হয়েছেন। রালি করে যাওয়া বেড়ে অটকাইবার পুলিশকে কিছু অসামাজিক যুবক মাড় মারি অভিযোগ হয়েছে। এথিরে জনে পুলিশ এসআই সমেত অন্য জনে পুলিশ কর্মচারী আহত হয়েছেন। পুলিশ ভ্যান ও তহসিলদার গাড়ি ভাঙ্গি রুজি চুরমার করে দিয়েছেন। বিক্ষোভকারী ঘোড়াইবা পুলিশকে লাঠিচার্জ করা পড়ছে। সামাজিক গণমাধ্যমে জনে ব্যক্তি পোস্টকে বিরোধ করে গোটিয়ে গোষ্ঠী থানার অভিযোগ করেছিল। সন্তিয়া নিকটরে রালি করা উদ্যম করুথিবা সময়রে ভদ্রক সিটি ডিএসপি তহসিলদার ও টাউন পুলিশ সেমানকু যিবাকু বারণ করিতিলে। ফলরে উত্তেক্ত লোকঙ্ক মাড়রে টাউন পুলিশ সব ইন্সপেক্টর রুজন মুর্মু আহত হইছন্তি। এহা পরে ঘটনা অতি বিবাদীয় হই পড়িতিলা, যা ফলরে 163 ধারা লাগু করা যাইছি আও ইন্টারনেট সেবা মধ্য বন্ধ করি দিয়া যাইছি। ভদ্রকরু সুবদীপ পল্লিক রিপোর্ট, প্রতিদিন টিভি।